রাজ্যের নামটা রূপনগর, রাজ্য আর রানী সোনার রাজ্য। এই রাজ্যের সবখানি ভালোবাসায় পূর্ণ, কোনো অভাব অভিযোগ নেই। রানীর ছিল যেমন গো তেমনি রূপ। রাজ্যের সকল প্রজা তাদের রানীকে মায়ের মতো ভালোবাসত, কিন্তু এত সুখ কারো হয় না, কারণ এই সুখের রাজ্যকে ছাড়খাড় করে দিতে আসলো এক ভয়ানক রাক্ষসী। সেই রাক্ষসের নাম ছিল কুড়মুড়ি। রাক্ষসী কুড়মুড়ি শুধু একাই ছিল না, সাথে ছিল তার মা কুটসুটি আর তার সেনাপতি ককটেল। তারা এসে সারা রাজ্যে তাণ্ডব শুরু করলো, সারা রাজ্যের মানুষ প্রাণ ভয়ে পালানো শুরু করলো। কুড়মুড়ি ছিল যেমন কুৎসিত তেমনি ভয়ঙ্কর। তার হাসির বিকট শব্দে সারা রাজ্য কেঁপে উঠল। প্রজারা সবাই তাদের নিজ নিজ স্রষ্টার কাছে প্রার্থনা করতে লাগল। এমন সময় এক দৈব রানী এলো। মহারাজ, একটা দৈব বাণী এসেছে। কি সেই বাণী, শোনাও তাহলে। এই রাজ্যে এক রাজকন্যা জন্ম হবে এবং তার হাতেই হবে সমগ্র রাক্ষস কুলের পতন। কি বলিস কি, এ তো অনেক খুশির খবর। আমার রাজ্যের সবাইকে মিষ্টি খাওয়াও তাহলে। মহারাজ, তাহলে আমাদের রাজকন্যার নাম কি রাখবেন? আমার রাজকন্যার নাম হবে মণিমালা। এদিকে কুড়মুড়ির কাছে ছিল এক মায়া আয়না, যার মাধ্যমে সে পৃথিবীর সব খবর পেত। সে কেমন করে জানি মণিমালার কথা জানতে পেরে গেল। না, এ কিছুতেই হতে পারে না। আমার বিনাশ আমি কিছুতেই হতে দিব না। সময় থাকতেই এর কিছু একটা বিহিত করতেই হবে, না হলে রাক্ষসের বংশ নির্বংশ হয়ে যাবে। এর মধ্যেই জন্ম নিল মণিমালা। তার রূপে আতুরঘর ঝলমল করে উঠল। মণিমালার জন্মের সাথে সাথে রানী অচেতন হয়ে পড়লেন। এই সুযোগে কুড়মুড়ি মণিমালাকে চুরি করল। তারপর ফেলে দিল গভীর সমুদ্রে। তারপর রাজাকে আর রানীকে বন্দি করে রাখলো কারাগারে। রাজার সিংহাসনে উঠল রাক্ষসী রানী কুড়মুড়ি। এদিকে হয়েছে কি, এক পরি সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন সে হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আরে, এই গভীর সমুদ্রে বাচ্চার শব্দ আসে কোথা থেকে? দেখি তো নিচে যে কোনো বাচ্চা পড়ে আছে কিনা। পরি যখন নিচে যেয়ে দেখে যে একটা বাচ্চা একটা বড় পাতার উপর শুয়ে পানির উপর ভাসছে। আরে, এ কি আজব ব্যাপার, এখানে বাচ্চা এলো কোথা থেকে? এই মেয়েটা আজ থেকে আমার, আমি একে বড় করে তুলব। পরি মণিমালাকে নিরাপদে ফিরিয়ে আনলেন। পরে এক পাহাড়ি ঝর্ণার ধারে একটি কুটির বানালেন। তারপর মণিমালাকে নিয়ে সেখানে থাকতে লাগলো। ধীরে ধীরে মণিমালা বড় হয়ে উঠল। পরি তাকে নিজের মনের মতো করে বড় করতে লাগলো, তাকে সুনিপুণভাবে রণকৌশল শেখায়। এখন সে সব বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে। কেটে গেছে অনেকগুলো বছর, মণিমালা বড় হয়ে গেছে। পরি বুঝল এখন সব কিছু বলার সময় এসে গেছে। সে মণিমালাকে সব কিছু খুলে বলতে লাগলো, কি তার আসল পরিচয়, কিভাবে রাক্ষসীরা তাদের সোনার রাজ্য শেষ করে দিয়েছে সবটা বলল। মণিমালা সব শুনে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। আমি কাউকে ছাড়ব না, আমি কুড়মুড়ির করা প্রত্যেকটা অত্যাচারের বদলা নেব। মা, তোমাকে বদলা নিতে গেলে মাথার বুদ্ধি দিয়ে ওকে মারতে হবে, শক্তি দিয়ে তুমি ওর সাথে পারবে না। প্রথমে কোনো কৌশলে রাজপ্রাসাদ থেকে তোমার বাবা মাকে উদ্ধার করতে হবে।
তারপর অ্যাকশনে যেতে হবে। কিন্তু আমি সেই প্রাসাদে ঢুকবো কি করে? সে একদিন দাসে হয়ে সুযোগ বুঝে প্রবেশ করলো রূপনগর রাজ্যে। বিভিন্ন কাজ করে সে কুড়মুড়ির প্রিয় পাত্র হয়ে উঠতে চাইল। তার কাজকর্মের ধরন দেখে কুড়মুড়ি তাকে তার খাস জারিয়ে নিযুক্ত করল। মণিমালা তো এরকম কিছু একটা চাইছিল। সে একদিন কুড়মুড়িকে বলল, রানীমা, ওই বুড়ো রাজা রানীকে আর কতদিন বন্দি করে রাখবেন? আপনি ওদের মুক্তি দিন, ওই পাহাড়ি ঝর্ণার ধারে ওদের ফেলে দিয়ে আসুন, এতে আপনার বিপদ কমবে। কুড়মুড়ি ভাবল, তাই তো, এই কে কোথায় আছিস? যাও, ওই বুড়ো বুড়ি দুইটাকে পাহাড়ের কোনো জায়গায় ফেলে দিয়ায়। কুড়মুড়ির কথা মতো রাজা রানীকে ফেলে দিয়ে আসলো। এদিকে মণিমালার পূর্ব পরিকল্পনার মতো পরী তার বাবা মাকে নিরাপদ স্থানে সরিয়ে আনলো। কে তুমি মা, আমাদের বাঁচিয়ে আনলে? বাবা, আমি তোমাদের মেয়ে মণিমালা। মা, তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। এটা শুনে তারা খুব খুশি হলেন। রাজাকে এবং রানীকে বন্দি করে রাখায় এতদিন তারা কেউ ভালো করে খায়নি, তাই পরি তাদের ভালো ভালো খাবার খেতে দিল। পরিমা, আমাকে বলো, রাক্ষস নিধন কিভাবে করা যাবে? না মা, এ ব্যাপারে আমি কিছু জানি না, তবে উত্তরের জঙ্গলে গেলে এর হয়তো হদিস পাওয়া যাবে। পরদিন সে ফুল তোলার অজুহাতে উত্তরের জঙ্গলে গেল। অনেক গভীরে প্রবেশ করার পর সে একটা কুয়ো দেখতে পেল। আরে, এই গভীর জঙ্গলে এটা কিসের কুয়ো? নিশ্চয়ই এর কোনো রহস্য আছে, আমাকে এই রহস্য বের করতেই হবে। সে তখন আড়াল থেকে দেখতে লাগল, কুয়ো থেকে এক বিরাট দৈত্য বের হলো। আজকে এখানে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো মানুষ এখানে এসেছে, আজ তাহলে মানুষের রক্ত খাবো। এই বলে রাক্ষস তখন খুঁজতে লাগলো, মানুষের গন্ধ আছে কিন্তু মানুষ নেই। আর এদিকে মণিমালা লুকিয়ে লুকিয়ে দেখছে, সে মনে মনে ভাবছে এখান থেকে পালানো সম্ভব না। আজকে হয় আমাকে মরতে হবে, না হয় রাক্ষসকে। একে মারলে হয়তো অনেক রহস্য বের হবে, আজ এর আমার হাত থেকে নিস্তার নাই। এই বলে মণিমালা রাক্ষসের সামনে বের হয়ে আসলো। আজ তুই মরবি আমার হাতে, তুই যদি বাঁচতে চাস তাহলে বলে দে, রাক্ষসী কুড়মুড়িকে কিভাবে মারতে পারবো? তুই কি আমার সাথে রসিকতা করতে এসেছিস, নাকি জীবন দিতে এসেছিস? তুই আমার হাতে মরবি আজ, তোর রক্ত খাবো আজ। এই বলে দৈত্য তখন মণিমালাকে আক্রমণ করতে গেল। মণিমালা আত্মরক্ষার জন্য তাকে আঘাত করলে সে এক কোপে দৈত্যর মাথা আলাদা করে দিল, সাথে সাথে তার সমস্ত রক্ত একত্র হয়ে জমাট বেঁধে গেল। সেটা একটা মুদ্রার আকার ধারণ করল। মণিমালা দেখল মুদ্রাটিতে কিসের যেন একটা নকশা। সে মুদ্রাটি তখন সে হাতে তুলে নিল আর ভাবল, এই মুদ্রাটি হয়তো অনেক কাজে দিতে পারে, এটি আমাকে যত্ন করে রাখতে হবে। সেদিনের মতো সে ফিরে আসলো। পুরী মায়া করে তাকে এক ঝুড়ি বাহারি ফুল দিল। সেই ফুল দিয়ে সে কুড়মুড়ির ঘর সুন্দর করে সাজাল। এত সুন্দর ফুল দেখে কুড়মুড়ি তো মহা খুশি। সে খুশি হয়ে মণিমালাকে একটা গলার হার উপহার দিল। এই ফুল তুই কোথায় পেয়েছিস? মায়া বনে রানীমা, সেখানে আরো অনেক বাহারি ফুল আছে। কালকে থেকে প্রতিদিন তুই আমাকে অনেক ফুল এনে দিবি, বুঝলি? ঠিক আছে রানীমা। সে মুদ্রার নকশা অনুযায়ী পথ চলতে শুরু করলো।
এদিকে আবার কুড়মুড়ির মা কুটসুটি মণিমালাকে মোটেও পছন্দ করে না। মণিমালা না থাকায় সে মণিমালার নামে তার কান ভারী করতে লাগলো। কাকন মোটেও সুবিধার নয়, সে সুযোগ পেলেই তোর ক্ষতি করবে, কারণ হাজার হোক সে একজন মানুষ। কাকন হলো মণিমালার ছদ্মনাম। আর এভাবেই কুড়মুড়ির কান ভারী করছিল কুটসুটি, কিন্তু কুড়মুড়ি তার একটা কথাও বিশ্বাস করল না। এদিকে মণিমালা মায়াবনের গভীরে প্রবেশ করল। সে একটা গুহা দেখতে পেল। গুহার কাছে আসতেই এক রাক্ষস বেরিয়ে আসলো। সে মণিমালাকে ভেতরে যেতে বাধা দিল। কে তুমি আর এখানে কি চাও? তুমি কি জানো এখানে কেউ এলে সে আর ফিরে যেতে পারে না, হয় মরতে হয় না হয় সারা জীবন এই গুহার মধ্যে বন্দি থাকতে হবে। এই গুহার মধ্যে মনে হয় কেউ বন্দি আছে, আমাকে উদ্ধার করতে হবে আর রহস্য বের করতে হবে। আমি রূপনগর রাজ্য থেকে এসেছি, কুড়মুড়ি আমাকে পাঠিয়েছে, আমাকে ভেতরে যেতে দাও। তোমাকে যে কুড়মুড়ি পাঠিয়েছে তার প্রমাণ কি? এই যে দেখো, কুড়মুড়ি দেয়া গলার হার আমার কাছে। তখন তাকে ভেতরে প্রবেশ করতে দিল। ভেতরে প্রবেশ করার পর সে এক বৃদ্ধাকে দেখতে পেল। তাকে দেখে বৃদ্ধা বলে উঠল, আমাকে মেরো না, দয়া করো, আমি কাউকে বলবো না, আমি তোমার কোনো ক্ষতি করব না বুড়িমা। আমি এখানে রাক্ষস মারার উপায় জানতে এসেছি, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো। আমি শুধু জানি চাঁদের বুড়ি একমাত্র এ কথা জানে, আমি চাঁদের বুড়ির কথা জানি বলেই আমাকে এভাবে 20 বছর বন্দি জীবন কাটাতে হলো। তবে আমরা জানি একদিন রাজকন্যা আসবে আর এদের ধ্বংস করবে। তুমি তাকে মন ভরে দোয়া করো বুড়িমা, সে যেন তোমার আশা পূরণ করতে পারে। মণিমালা এবার প্রাসাদে ফিরে আসলো। সে ফুল দিয়ে ঘর সাজানোর সময় ফুলে কি একটা মিশিয়ে দিল, এটার ঘ্রাণে রাক্ষসরা 7 দিন ঘুমাবে। এর মধ্যে মণিমালা রাক্ষস মারার উপায় জেনে আসবে। পরি তাকে চাঁদের দেশে নামিয়ে দিয়ে গেল চাঁদের বুড়ির খোঁজে। খুঁজতে খুঁজতে সে চাঁদের বুড়িকেও খুঁজে পেল। তুমি কে আর এখানে কেন এসেছো? আমি মণিমালা, রূপনগর রাজ্যের রাজকন্যা। আমাদের রাজ্যে রাক্ষসরা রাজত্ব করছে, তাই আমি এখানে রাক্ষস মারার উপায় জানতে এসেছি, আপনি কি জানেন? এ ব্যাপারে আমি তেমন কিছু জানি না, তবে এ ব্যাপারে জানতে পারে পরী রাজকন্যা, কিন্তু সে ডাইনির মায়ায় পাথর হয়ে আছে, তাকে বাঁচাতে চাইলে নীলকান্ত মণি লাগবে, সেটা আছে ভিন গ্রহের রানীর কাছে। মণিমালা তখন ভিন গ্রহের উদ্দেশ্যে রওনা দিল। 3 প্রহর পর সে মাটিতে পা দিল। মণিমালা হাঁটতে হাঁটতে সামনে এক পরীর দেখা। কে তুমি? আমি মানুষ, রূপনগর রাজ্য থেকে এসেছি। এখানে কি চাও আর এখানে এলেই বা কিভাবে? আমি পরী রাজকন্যার খোঁজে এসেছি, ওনাকে কি একটু খুঁজে দিতে পারবে? ওনাকে আমার খুব দরকার, আমার এখন অনেক বিপদ, আমার নীলকান্ত মণি লাগবে, যেটা একমাত্র ওনার কাছেই পাওয়া যাবে। আমাদের পরিরাজ্যে এক দানব আছে, সেই দানব পরিরাজকন্যাকে রংধনু পাহাড়ের লাল ঝর্ণায় মায়া করে আটকে রেখেছে। এখন তোমার নীলকান্ত মণি পেতে হলে আগে পরিরাজকন্যাকে উদ্ধার করতে হবে।
আমি পরিরাজ কন্যাকে কিভাবে উদ্ধার করতে পারি বলতে পারো তুমি? ওই দানবের মাথার পেছনে একটা সোনার পালক আছে, সেটা চুরি করতে পারলে দানব পিঁপড়া হয়ে যাবে। তখন তাকে বোতলে ভরে রংধনু পাহাড়ের লাল ঝর্ণায় ফেললেই পরী রাজকন্যা ছাড়া পাবে। মণিমালা তখন ওখানে যেয়ে দাসের সাথে দানবের খাবার নিয়ে গেল। খাবারে আচ্ছা মতো ঘুমের ওষুধ মিশিয়ে দিল, তাই খেয়ে দানব ঘুমিয়ে পড়ল। এই সুযোগে মণিমালা তখন তার মাথা থেকে ওই সোনার পালক খুলে নিল। দানব তখন পিঁপড়া হয়ে গেল। পিঁপড়াকে নিয়ে সে রংধনু পাহাড়ের লাল ঝর্ণায় ফেলে দিয়ে আসলো। সেখান থেকে বেরিয়ে আসলো এক পরী রাজকন্যা। কে তুমি মেয়ে? আমি এক রূপনগর রাজ্যের রাজকন্যা। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? পরী রানী, আমার নীলকান্ত মণি খুব দরকার। কি করবে নীলকান্ত মণি দিয়ে? আমার রাজ্যের মানুষদেরকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে আমার নীলকান্ত মণি দরকার। ঠিক আছে, এই নাও নীলকান্ত মণি। মণিমালা তখন নীলকান্ত মণি নিয়ে গেল রূপনগর রাজ্যে। সেখানে গিয়ে কুড়মুড়ি রাক্ষসের সামনে মণি ধরতেই কুড়মুড়ি আগুনে পড়ে ছাই হয়ে গেল। এভাবে সে সব রাক্ষসকুলকে বিনাশ করে দিল। রূপনগর রাজ্যে আবার শান্তি ফিরে এলো, সবাই তখন সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা, লাভ ইউ অল গাইজ।